সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন সালাউদ্দিন আইয়ুব ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইব, আমরা গত কয়েক বছরে দেখেছি বাংলাদেশে বিভিন্ন আন্দোলন, ছাত্রদের দাবি আদায়ের জন্য কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ অনেক আন্দোলন হতে আমরা দেখেছি। আমরা আপনার কাছে জানতে চাই যে ছাত্রদের দাবি আদায়ের এসব আন্দোলনে ছাত্র শিবিরের ভূমিকা কেমন হওয়া উচিত, আপনি আমাদের উদ্দেশ্যে বলবেন। ان الحمد لله والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين আমি যেহেতু সুযোগ পেয়েছি উপস্থিত সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, সম্মানিত মোহতরম কেন্দ্রীয় সভাপতি, দেশ এবং বিদেশ থেকে অংশগ্রহণকারী ছাত্র শিবিরের শুভাকাঙ্ক্ষী সাবেক জনশক্তি বর্তমান জনশক্তিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে ছাত্র শিবিরের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্র শিবিরের জন্য আমার হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে দোয়া রইল, আমার পক্ষ থেকে সবার প্রতি দোয়ার আবেদন রইল। সম্মানিত সঞ্চালক আমার কাছে একটি প্রশ্ন করেছেন, ছাত্র শিবির 1977 সালের 6ই ফেব্রুয়ারি জাতীয় প্রয়োজনকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রয়োজনকে মাথায় রেখেই ছাত্র শিবিরের আজকের 45 বছর পর্যন্ত প্রতিটি বছর তারা পার করেছে। প্রতিটি ইস্যুতে ছাত্র শিবির, প্রত্যেকটি ইস্যুতে ছাত্র শিবির ভূমিকা রেখেছে। ছাত্র শিবিরের 1977 সালের ঠিক পরবর্তী সময়ে স্বৈরাচারী যে আন্দোলন হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, গণতন্ত্রের পুনরুদ্ধার যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে ছাত্র শিবির ভূমিকা রেখেছে। গত কয়েক বছরের দিকে যদি আমরা একটু সুনির্দিষ্টভাবে তাকাই, তাহলে দেখব ছাত্র শিবির যে ভূমিকাগুলো রেখেছে, এই অতি সম্প্রতি 2021 সালের খুব আলোচিত ছাত্র সংশ্লিষ্ট ঘটনাগুলোর মধ্যে ছিল হাববাড়া নিয়ে ছাত্র সংগঠনগুলো, সাধারণ ছাত্ররা খুব জোরালো আন্দোলন করেছে। আপনারা যদি খুব স্পষ্ট করে দেখতে চান, 7ই ডিসেম্বর 2021 সালের পত্রিকাগুলো দেখলে দেখবেন শত শত জায়গা থেকে ছাত্র শিবিরের নেতৃত্বে হাজার হাজার ছাত্র মিছিলে অংশগ্রহণ করেছে এবং ছাত্র শিবিরের দাবির প্রেক্ষিতে সরকার ঘোষণা দিয়ে বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন সংস্থাগুলো হাববাড়া বাধ্য, মানে নিশ্চিত করতে বাধ্য হয়েছে। 2021 সালের আরেকটি আলোচিত ঘটনা ছিল হাটহাজারিতে ছাত্র হত্যা, যেটা আমরা জানি যে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে 26শে মার্চে হাটহাজারিতে সহ কয়েক জায়গায় ব্রাহ্মণবাড়িয়া সহ ছাত্রদেরকে হত্যা করা হয় নির্বিচারে গুলি করে। তার প্রেক্ষিতে ছাত্র শিবির সারা দেশে এর প্রতিবাদে এবং এই হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলন করে, সেখানেও হাজার হাজার ছাত্র অংশগ্রহণ করে বিভিন্ন জায়গায়। 2020 সালের সবচেয়ে আলোচিত ঘোষণা ছিল সিলেটের এমসি কলেজে নারী ধর্ষণের ঘটনা। এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে কোনো ধরনের ক্যাম্পাসে কখনো ঘটেনি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই মানিকের সেঞ্চুরির ঘটনা দেখেছি, কিন্তু ততটা প্রকাশ্যে ছিল না, ততটা নির্মম ছিল না যতটা নির্মম ছিল সিলেটের এই এমসি কলেজের ঘটনা। সেই ঘটনা ছাত্র শিবির সবার আগে এই ধর্ষণ বিরোধী আন্দোলন করে, সেখানে শত শত মিছিলে অংশগ্রহণ করে প্রায় লাখো ছাত্রকে নিশ্চিত করতে সক্ষম হয় আলহামদুলিল্লাহ ছাত্র শিবির। সেখানে তাদেরকে গ্রেফতার করা সহ বিচারের দাবিতে ছাত্র শিবির এখনও তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। 2019 সালের আলোচিত ঘটনা ছিল আবরার হত্যার ঘটনা। 9ই অক্টোবরের আবরার হত্যার ঘটনাকে কেন্দ্র করে সবাই যেভাবে মাঠে নেমেছে, ছাত্র শিবির আলহামদুলিল্লাহ তার অতীতের ধারাবাহিকতা সেই আন্দোলনে অংশগ্রহণ করে ছাত্র শিবির সেই দাবি আদায়ের সচেষ্ট ভূমিকা পালন করেছে। আজকে যে বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়েছে, কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, এই দুইটা আন্দোলন ছিল 2018 সালের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে। 31শে জানুয়ারি রিট করা হয় এই কোটা আন্দোলনের, কোটার বিরুদ্ধে, এবং 11ই এপ্রিল জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেন যে এই কোটা বাতিল করা হলো। এই পর্যন্ত প্রায় প্রতিদিন বিভিন্ন ধরনের বিবৃতি প্রদানের মাধ্যমে, মানববন্ধন, মিছিল, বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে যৌথভাবে মতবিনিময় করা, সাধারণ ছাত্রদের সাথে অংশগ্রহণ করা সহ সকল কর্মসূচি ছাত্র শিবির মুখ্য ভূমিকা পালন করেছে। নিরাপদ সড়ক চাই আন্দোলন 19শে জুলাই আমরা জানি বিমানবন্দরে এক মর্মান্তিক দুর্ঘটনার মধ্য দিয়ে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে 2 জন ছাত্রকে হত্যা এবং 10 জনের অধিক ভাইকে আহত করার মধ্য দিয়ে শুরু হয়। তখন থেকেই ছাত্র শিবির তাদের প্রতি মর্মবেদনা থেকে বিবৃতি প্রদান করে, পরিবারের সাথে সাক্ষাৎ করে, পরিবারের ক্ষতিপূরণের জন্য সচেষ্ট ভূমিকা পালন করে, রাজপথে সব দিক থেকে তাদের বিচারের দাবিতে আন্দোলন করে। এভাবে ছাত্র শিবির আজ পর্যন্ত তাদের কর্মসূচিগুলো অব্যাহত রেখেছে। আপনাদেরকে সাথে নিয়ে আগামীতেও ছাত্র শিবির এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে ইনশাআল্লাহ।